এই আজুজ আর মাজুজ কোনো মানে মনস্টার প্রাণী নয়, এটা কোনো দৈত্য দানব না, এরা মানুষই, এরাও মানুষ। কারা এরা? এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কাফের মধ্যে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, হে যুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই যুলকারনাইন আরে কম বলেছিল, আমি কি আমরা কি তোমাকে এমন কোনো ট্যাক্স দিব, কর দিব, যে আপনি আপনি ইয়াজুজ আর মাজুজ এবং আমাদের মাঝখানে একটা দেয়াল নির্মাণ করে দিবেন। সূরা কাফের পিছনের দিকে আছে গল্পটা, পড়ে দেখবেন। এদের মূল ফাংশনটা হচ্ছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, সমাজে ফাসাদ, রাষ্ট্রে ফাসাদ, বিশ্বে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, আপনার দেখবেন পরিবারে ফাসাদ, প্রত্যেকটা জায়গায় ফাসাদ। তো বোঝেন ফিতনা আর ফাসাদ, অরাজকতা, বিপর্যয়। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কারা এই কাজগুলা করছে, সারা বিশ্বে কারা এই ফাসাদের মূল কেন্দ্র, কারা? মুসলিমরা, কখনো না। খুব ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ফাসাদ ফিতনাগুলো আসছে পৃথিবীর একটা দিক থেকেই, সেটা হলো পৃথিবীর পশ্চিম দিক থেকে। আমরা বলছি না ওরাই আজুজ মাজুজ, এই কথাটা বলছি না আমি, আমি বলছি যে তাদের মাঝখানে আজুজ আর মাজুজের খাসলত আছে। খাসলত বুঝি না, খাসলত মানে স্বভাব চরিত্র ওদের মধ্যে আছে। যাই হোক, এই হবে পরকালে কিয়ামতের দিনের অবস্থা। একটা আয়াত আপনাদেরকে শুনাই, সূরা নিসার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু মা ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না। এই যে আয়াতের দলিল আছে, এটা আপনারা জানেন, আগেও শুনেছেন। আবার আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, শিরিকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিনের চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। তো এত ক্ষমা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন যাকে ইচ্ছা, তাহলে কেন 999 জন মানুষ জাহান্নামে যাবে? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন না? আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাকে চাবেন মাফ করবেন ইনশাআল্লাহ। তবে মানুষের হকটা আলাদা, মানুষের সাথে আপনার হক থাকে সেটা ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ পাক চাইলে জেনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন, আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরিকের গুনাহ আমি মাফ করবো না, যেটা তওবা না করে আর কি। তো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে হাজারে 999টা জন মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে ওদের আমলনামায় নিঃসন্দেহে শিরিকের পাপ থাকবে, তাই না? নিঃসন্দেহে ওদের আমলনামায় শিরিকের পাপ থাকবেই থাকবে, যদি না থাকতো আল্লাহ পাক তাহলে মাফ করতেন, কেন জাহান্নামে যাবে তারা? অতএব বুঝতে হবে আপনাকে, খুব মানে চৌকস হতে হবে আপনাকে, বুঝতে হবে যে সারা বিশ্বে শিরিকের উৎস কোথায় কোথায় আছে, কারা শিরিকের সাথে জড়িত। দেখেন ওই পশ্চিমা সভ্যতার দিকে তাকায় দেখেন, ওরা আল্লাহ বিশ্বাস করে না, গডলেস। ওরা বলে ধর্ম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন, ইসলাম, ধর্মগ্রন্থ এগুলো তো অনেক আগের বিষয়, এগুলো এই যুগে চলে না, বলে না মোশরেক, তার মানে এরাও ওদের অন্তর্ভুক্ত। আবার দেখেন যারা মোশরেক, মূর্তি পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে অনেকে কবর পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন শাসনের বিরুদ্ধে আইন ও শাসন রচনা করে বিশ্ব পরিচালনা করছে, এই শিরক। অর্থনীতিতে যাবেন আপনি, দেখবেন সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান চলছে, শিরক। এটা মানুষে বোঝে না, মুসলিমরা এটা বোঝে না যে আল্লাহর বিধান যখন থাকবে, যখন নাই সেটা আলাদা কথা, যখন আল্লাহর বিধান কোনো বিষয়ে থাকবে সেটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো বিধান মানি, এটা শিরক, এটা শিরক একবার, বড় শিরক। সূরা তওবায় দলিল আছে, পড়ে দেখবেন। তাহলে বুঝতে হবে যে আমল নামায় শিরিক থাকবে, তো আমল নামা শিরিক মুক্ত করতে পারলেই ইনশাআল্লাহ আমরা ওই হাজারে একজনের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।